তো এই গঙ্গার পাড়ে হাওয়া খেতে খেতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা টাইম কাটানো যায়। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রং বেরঙের নৌকো রয়েছে, তো যেগুলোতে করে আপনারা কিন্তু নদীতে ঘুরতে যেতে পারেন। এই নৌকোয় করে ঘোরার জন্য ঘন্টা হিসেবে চার্জ নেয়, তো কাপেলদের জন্য বেস্ট একদম, আর রাত্রেবেলাও কিন্তু চলে এগুলো। এখানে ঘোরার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা পুরোপুরি কিন্তু কাপেলদের জন্য হতে চলেছে, কারণ বহু কাপেলরা রয়েছে আমার ভিডিও দেখে। তো আমি আমার অ্যানালিটিক্স চেক করছিলাম, তো সেখানে দেখলাম, তো আজকে আমি যাচ্ছি কলকাতার প্রিন্সেপ ঘাটে। তো থাম্বনেল দেখে, টাইটেল দেখে তো বুঝেই গেছো, তো তাও বলে দিলাম। তো বেশি দেরি করবো না, অলরেডি 7:30 বাজে, তো এখান থেকে এখন ট্রেন ধরতে হবে আমাকে, কোলাঘাটে যাব। তো বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে, চলুন। তো স্টেশনে ঢুকতে ঢুকতে দেখলাম একটা ট্রেন বেরিয়ে গেল, তো আপাতত এই ট্রেনটা পেয়ে গেছি, এখন যাচ্ছি হাওড়ার দিকে। তো মোটামুটি হাওড়া স্টেশনেও খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তারপর একটা জেটি ধরে নিলাম, এখন যাব প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি রয়েছি কলকাতার সবথেকে রোমান্টিক এবং সবথেকে ফেমাস একটি প্লেস, তো যেটার নাম হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো আজকে এই প্রিন্সেপ ঘাটটায় আপনাদেরকে টোটাল ঘুরে ফিরে দেখাবো। আর বন্ধুরা, সবথেকে মজার বিষয় হচ্ছে এই পার্কটা 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে, মানে বুঝতে পারছেন রাত্রি 11টা, তো আলাদাই ব্যাপার। তো এখন যেহেতু সকাল টাইম তাই বেশি কোনো ভিড় নেই, বাট বিকেলবেলা কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে, কারণ বুঝতেই পাচ্ছেন এদিকটায় বসার জায়গা আর এদিকটায় কিন্তু পুরো গঙ্গার ঘাট। তো এই গঙ্গার পাড়ে হাওয়া খেতে খেতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা টাইম কাটানো যায়, তো অবশ্যই একটা কাপেলদের জন্য এটা খুবই দারুণ জায়গা। সামনেই নদী আর এখানে বসার জায়গা। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রং বেরঙের নৌকো রয়েছে, তো যেগুলোতে করে আপনারা কিন্তু নদীতে ঘুরতে যেতে পারেন। আপনারা চাইলে 4 থেকে 5 জন পর্যন্ত এখানে ওই নৌকোতে উঠতে পারেন, আর 300 থেকে 400 টাকা বা তারও বেশিও নিতে পারে, কারণ বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম রেট বলে এরা, যার কাছ থেকে যেমন পারে তেমন কিন্তু নেয়। তো আপনারা অবশ্যই আপনারা দামটা দেখে শুনে উঠবেন, আগে জিজ্ঞেস করে নেবেন তারপর উঠবেন, তো নাহলে কিন্তু স্ক্যাম হতে পারে। তো এই নৌকোগুলো কাপেলদের জন্য বেস্ট হবে, আর এগুলো কিন্তু রাত্রেবেলাও চলে, যেহেতু আমি একটু আগে বললাম রাত্রি 11টা পর্যন্ত কিন্তু প্রিন্সেপ ঘাট খোলা থাকে। তবে হ্যাঁ, বোটগুলো হয়তো 11টা পর্যন্ত চলে না, ওটা ঠিক আমি জানি না, কিন্তু বোটগুলো রাত্রেবেলা চলে, আমি দেখেছি এর আগে যখন এসেছি এখানে কিন্তু দেখেছি। তো এবার চলুন বাকি পার্কটা একটু ঘুরে দেখি কেমন রয়েছে, আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। এই প্রিন্সেপ ঘাট অনেকগুলো ভাগে বিভক্ত আছে, প্রিন্সেপ ঘাট 1, প্রিন্সেপ ঘাট 2, পানিঘাট। তো টোটাল চত্বরটাই কিন্তু একটা দারুণ জায়গা, আর মেন অ্যাট্রাকশান হচ্ছে হুগলি ব্রিজের নিচটায়, তো ওখানেই যাব এবার। দেখতেই পাচ্ছেন একদম সারিবদ্ধভাবে প্রচুর এখানে বসার জায়গা করা রয়েছে, একদম গঙ্গার পাড়েই খুব সুন্দরভাবে এখানে বসার জায়গাগুলো দেখতেই পাচ্ছেন। তো ভালোই লাগবে এখানে আসলে, বিকালবেলা তো বাতাস খেতে খেতে একদম মনটা ভরেই যাবে। তো এক পাশে রয়েছে রেল লাইন, আর এক পাশে রয়েছে নদী, আর এর মাঝখান দিয়ে চলে গেছে খুব সুন্দর একটি রাস্তা, আর ওপরে দেখুন কত সুন্দর গাছপালা, আর খুব সুন্দরভাবে কাপেলদের জন্য বসার অনেক জায়গা রয়েছে, তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্লেস। তো দেখতে দেখতে ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি, তো এটাকে বলা হয় বিদ্যাসাগর সেতু বা হুগলি ব্রিজ। তো এখানে কিন্তু প্রচুর মানুষরা প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু করছে, তো বিয়ের আগে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন শ্যুটিং করার জন্য। আর এরপর যে জায়গাটা দেখাবো সেখানে তো প্রচুর সিনেমারও শ্যুটিং হয়, তো চলুন সেখানটায় যাওয়া যাক। তো ফাইনালি পৌঁছে গেলাম সেই মেইন জায়গায় যেটা সম্বন্ধে আমি এতক্ষণ বলছিলাম আপনাদের। তো এখানেই কিন্তু বড় বড় সিনেমার শ্যুটিংও হয়েছে, এবং তার সাথে প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু এখানে অনেকে করতে আসে, আর তার সাথে তো আজকালকার জেনারেশনের যে রিলস রয়েছে সেটা তো আছেই, তো বুঝতেই পাচ্ছেন কতটা ফেমাস এই জায়গাটা। তো জেমস প্রিন্সেপ নামে একজন ছিলেন, তো তারই স্মৃতি উদ্দেশ্যে এটাকে বানানো হয়েছে, তো এটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর ওপরেই দেখতে পাচ্ছেন হুগলি ব্রিজ, যেটার উপর দিয়ে আমরা অনেকেই যাতায়াত করেছি অনেক সময়, এর নিচেই যে এরকম একটা জায়গা আছে অনেকেই জানে না। তো আগে এখানটায় ঢোকা যেত, এখন একটা প্রাচীর তুলে দিয়েছে, তো এটা এখন মনে হয় শুধু সিনেমার জন্যই হয়তো খোলা হয়, মানে বিভিন্ন যে সিনেমার শ্যুটিংগুলো হয় তার জন্য হয়তো খোলে, বাদবাকি টাইম হয়তো বন্ধই থাকে। আর এর সামনে এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়, আমি এর আগেও দেখেছি।
এর ভেতরটা কিন্তু একদম পুরো রাজমহলের মতো দেখতে লাগছে। ভেতরটা ঢুকতে দিলে খুবই ভালো হতো, কিন্তু ঘেরা রয়েছে, শুধু সিনেমা শুটিংয়ের জন্যই খোলে, কিছু করার নেই। তো বাইরে থেকেই দেখাচ্ছি তাই আপনাদের। তো এখানে এই যে স্মৃতি উদ্যানটি করা হয়েছে, এটা মাঠের মাঝখানে রয়েছে, আর এর চারিপাশেই কিন্তু অনেক বসার জায়গা রয়েছে, যেখানে আপনারা চাইলে কিন্তু বসে টাইম স্পেন্ড করতে পারেন। তো এখানে কিন্তু প্রিন্সেপ ঘাট 1 আর প্রিন্সেপ ঘাট 2 আছে, তো দুটো জায়গাতেই কিন্তু নৌকো পাওয়া যায়। তো দুটো জায়গা থেকে আপনারা যেখানে কম দামে পাবেন সেখানে জিজ্ঞেস করে নেবেন ভালো করে। তো এবার আমরা জেনে নেব এখানে কী কীভাবে আসা যায়। তো যারা হাওড়া দিক থেকে আসবেন, তারা হাওড়া স্টেশনে নামার পর ওখান থেকে ফেরিঘাটে যাবেন, ফেরিঘাট থেকে আপনারা যে কোনো ফেরিতে করে চলে আসবেন বাবুঘাটে, বাবুঘাট থেকে জাস্ট কয়েক মিনিট হাঁটার পথেই আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রিন্সেপ ঘাট। আর যারা যারা শিয়ালদা দিক থেকে আসবেন, শিয়ালদা থেকে লোকাল ট্রেন যায় মাঝের ঘাট লোকাল, তো ওই লোকাল ধরে আসবেন প্রিন্সেপ ঘাটে। তো প্রিন্সেপ ঘাটে নামলেই কিন্তু সামনেই এই জায়গাটা রয়েছে। আর বাসে করেও আসতে পারেন, বাসে করে আসলেও আপনাদেরকে নামতে হবে বাবুঘাটে। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7টার দিকে, তো এখন বেজে গেছে প্রায় 11:15, তো জোর খিদে লেগেছে, তো অবশ্যই খাওয়া দাওয়া করতে হবে। তো মোটামুটি এখানে দোকানের কোনো অভাব নেই, এখানে পাপড়ি চাট থেকে শুরু করে ফুচকা, পাওভাজি, ঝালমুড়ি সবটাই আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে পুরোপুরি ফ্রিতে, লেডিস আর জেন্টস পুরোপুরি আলাদাভাবে কিন্তু সেপারেট করা রয়েছে, তো আপনারা চাইলে এখানে ইউজ করতেই পারেন, কোনো চাপ। আর এটা একদম প্রিন্সেপ ঘাট স্টেশনের কাছেই পড়ে। কলকাতার সবথেকে ফেমাস এবং রোমান্টিক প্লেস, তাও কিন্তু আপনারা ফ্রিতে এখানে ঘুরতে পারবেন, এখানে ঘোরার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর, এবং সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। তো এবার বুঝে নিন কত মানে সুযোগ রয়েছে এই পার্কটা ঘোরার জন্য আপনাদের। ভিডিওটা কেমন হলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি নেক্সট টাইমও দেখতে পারেন। সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। তো প্রত্যেকে জানাই টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।